বিশ্বের থেকে প্রভাবশালী একশো ব্যক্তিদের তালিকায় এবার সন্নিবিষ্ট হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টাইম ম্যাগাজিনের দু হাজার একুশে বিশ্বের সর্বাধিক প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমান গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এছাড়াও এই তালিকায় অন্য এক ভারতীয় সিরাম ইনস্টিটিউটের সিও আদর পুনওয়ালারও নাম রয়েছে বিশ্বের সব প্রভাবশালী এবং জনপ্রিয় সংবাদপত্র টাইমস নাও সম্প্রতি তাদের বার্ষিক ম্যাগাজিনে দু হাজার একুশের একশো জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক এই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপরাষ্ট্রপতি কমল হারিস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাসেক্সকে ডিউক অ্যান্ড ডাচেস প্রিন্স হ্যারি ইবং মেঘান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও এই তালিকায় রয়েছে তালিবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদরের নামও তালিকায় যাদের নাম রয়েছে তাদের সম্পর্কে বিবরণও দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লেখা হয়েছে বছরের এই নেত্রে ভারতীয় রাজনীতির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন তিনি তার দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেননি তিনি পথে নেমে লড়াই করার উদ্যম এবং পুরুষতান্ত্রিক সংস্কৃতিকে নিজেকে আলাদাভাবে গড়ে তুলেছেন এটাই তার সঙ্গে অন্যদের ফারাক তুলেছে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে লেখা হয়েছে স্বাধীন ভারতের চুয়াত্তর বছরের ইতিহাসে তিন নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা হলেন জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী এই তালিকায় তিন নম্বরে মোদী রয়েছেন নেহেরু এবং ইন্দিরার পর আর কেউ এভাবে দেশের রাজনীতিতে এতটা আধিপত্য বিস্তার করতে পারেনি মোদী সম্পর্কে বিবরণ লিখতে গিয়ে প্রখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া অভিযোগ করেছেন যে মোদী দেশ ধর্ম নিরপেক্ষতার পথ থেকে সরিয়ে হিন্দু জাতীয়তাবাদের পথে নিয়ে গিয়েছে টাইমের প্রোফাইলে আদর পুনওয়ালা সম্পর্কে লেখা হয়েছে কোভিড নাইন্টিন অতিমারির শুরু থেকে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কর্ণধার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন অতিমারি এখনও শেষ হয়নি কাজেই পুনওয়ালার কাজ এখনও বাকি ভ্যাকসিন বৈষম্য প্রকট বিশ্বের কোনো প্রান্তেই টিকাকরণে বিলম্ব আরও মারাত্মক কোনো ভেরিয়েন্ট সামনে আসার মতো বিপদ দেখা দিতে পারে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের নেতাদের সঙ্গে টক্কর দিয়ে বিশ্বের একশো প্রভাবশালীর স্থান করে নিতে পারায় তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন বাংলা নিউজ